হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আর বলো না, এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে না, তোমাদের সাথে আসতেও পারছি না, কথাও বলতে পারছি না, প্রচুর ব্যস্ততার মধ্যে যাচ্ছে। হেলদের কাজগুলো চলছে, তোমাদেরকে তো বলেই ছিলাম। তো এখনও লেখালেখি বাকি আছে, তার মধ্যেই তো সব কিছুই করতে হচ্ছে। তার মধ্যে তোমাদের সঙ্গে কথা বলাটাই আমার মানে কি বলবো, একদম হচ্ছিল না, এত খারাপ লাগছিল। সেই জন্য তোমাদের কাছে আসাও হয়নি, আর কি বলবো, আর তো সামনে সরস্বতী পূজা আছে, সেখানেও প্রচুর কাজ আছে। তো চলো আজকের রেসিপিগুলো শেয়ার করি। এই যে এখানে দেখো, সজনে ফুলের বড়া হচ্ছে। এই যে এটা আমার ছেলের জন্য করছি, কেননা ও বেগুন কুমড়ো দিয়ে ভাজাটা পছন্দ করে না। এই যে করে রেখেছি, সর্ষে পোস্ত দিইনি আমি, এমনি করেছি কাঁচা লঙ্কা দিয়ে, কুমড়ো বেগুন আলু দিয়ে সজনে ফুলের ভাজা করেছি এটা। আর চিকেন করবো, এই যে চিকেনটা একটু অন্যরকম বলতে ওই আর কি, ঘুরিয়ে ফিরিয়ে। এইটা দেখো, চিকেনটা আমি মাখিয়ে রেখেছি আধ ঘন্টা হলো। কাঁচা সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর আদা, রসুন, পেঁয়াজ, বাটা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে রেখেছি, আর কাঁচা সর্ষের তেল দিয়েছি বেশি করে, মাখিয়ে রেখেছি এটা আধ ঘন্টা মতন। এটা তোমরা 2 ঘন্টা মাখিয়ে রাখতে পারলে আরও ভালো। দেখি আমি আমার কতক্ষণ হয়, দাঁড়াও, আছে লেখালেখি করতে হবে। আর এ দেখো, কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা কুচি করে রেখেছি, এটা দিয়ে চিকেনটা করব। মানে কড়াইতে তেল দিয়ে আগে এগুলো ভেজে নেব, টমেটো দেব, টমেটো দিয়ে ভেজে নেব এগুলো, তারপর চিকেনটা দেবো, এরকমই একটা প্ল্যান আছে। আর এখানে স্যালাড কেটে রেখেছি, এই যে শশা, গাজরও আছে নিচে, বাবা আমার, এইরকম গাজর, গাজর কেটে রেখেছি, শশা, গাজর, পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা আর লেবু, এটা একটু মশলাটা বেঁচেছে যেটা আমি বেটেছি, এর মানে মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তার মধ্যেই লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে পেস্টটা বানিয়েছি। তো এটা করে দেখতে পারো, খুব সুন্দর বাট মানে গুঁড়ো মশলাগুলো বেটে, মশলার সাথে বেটে নিলে আরও সুন্দর একটা স্মেল হয়, বেশ ভালো লাগে। তো চলো আমি আস্তে আস্তে রান্নাগুলো করি। বড়াটা ভাজা হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে, বড়াগুলো এবার তুলে নেব, বেশি ভাজা হয়ে যাচ্ছে, ওরে বাবা তাই পুড়িয়ে গেল একটা। সো ফ্রেন্ডস, দেখো এই যে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো আর নুন দিয়েছি, আর এর মধ্যে চিকেন মশলাটা দিলাম, আর কিছু দিইনি। আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো, নুন আর চিকেন মশলাটা অ্যাড করেছি, আর একটু হলুদ দিয়েছি আর চিনি দিয়েছি, আর কিছু দিইনি। এবার আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করব, একটু ভাজা ভাজা হোক, তারপর আবার সাথী সবজি দিচ্ছে। এইভাবে
फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আমার সেদিনকার ভিডিওটা দেখো দেওয়া হয়নি আপলোড করে ওটা আমি একসাথে দিয়ে দেব আজকে যেটা রান্না করছি সেটা একটু অন্যরকম এই জন্য তোমাদের কাছে দেখাতে এলাম এই বাবা ভাত ফুটে ফুটে পড়ছে একটা বান্ধবীর সাথে বকবক করছিলাম তো ভুলে গেছি এই দেখো আমি আলু মাছের মতন করে আলু কেটে আলুটা পোস্তে দিয়েছি তেল দিয়েছি তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি তারপরে আলুগুলো দিয়েছি লম্বা লম্বা করে কেটে আর আলুর মধ্যে দিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়েছি তেলে প্রথমে জিরে ফোড়ন দিয়েছি তারপরে আলুগুলো একটু ভাজা ভাজা হতে ওর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা আর চিনি নুন এই কটা ইনগ্রেডিয়েন্টস আমার এখানে কমপ্লিট বাবা পড়ে যাচ্ছে হাত থেকে তো এই রান্নাটা আমি করছি এই দেখো এখানে পাঁপড় ভেজে রেখেছি আর এখানে অমলেট ভেজে রেখেছি অমলেট ভেজে কেটে কেটে রেখেছি এটা আমি চারটে ডিমের করেছি চারটে ডিমের অমলেট করেছি এই দেখো এই যে কেটে কেটে রেখেছি দেখতে পাচ্ছ আজকে একটু সকালে বেরিয়েছিলাম ওই জন্য দেরি হয়ে গেল এই দেখো অমলেটগুলো কেটে কেটে রেখেছি তিনটে মোটা মোটা অমলেট হয়েছে চারটে ডিমের সেখান থেকে কেটে কেটে রেখেছি আট ন পিস দশ পিস হয়েছে বোধ হয় আর এই পাঁপড়গুলো ভেজে রেখেছি তো এইবার আলুটা কষা হয়ে গেলে আলুটা কষে এসছে এবার আমি এতে জল দেব জল দেবো একটু ফুটলে পাঁপড়গুলো দিয়ে দেবো তারপর লাস্টে ডিমটা দিয়ে দেবো দিয়ে গরম মশলা দিয়ে দেবো হয়ে গেল এটা হলো ডিম পাঁপড়ের কালিয়া খুব ইজি তোমরা করে দেখতে পারো আমি পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম কিন্তু আমার খেয়ালই ছিল না যে আমি তোমাদের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো হঠাৎ মনে পড়লো এই মা মানে এমন কিছু না তো বলেই দিলাম তোমাদেরকে আলুটা এরকম লম্বা লম্বা মাছের মতো কেটে বা ছোটো করেও কাটতে পারো সেটা তোমাদের খুশি তারপর তেলে জিরে ফোড়ন দিয়ে যথারীতি যেমন আমরা আলু মশলা টশলা করি আলুটা দিয়ে তারপর ওতে তোমরা টমেটো পেস্ট দিতে পারো আমি আজকে টমেটো দিলাম না তো আলুটা জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম জিরেটা যখন ভাজা গন্ধ বেরোলো তারপরে একটু আলুটা লাল লাল ভাজা হলো নুন দিলাম হলুদ দিলাম বিস্তারিতভাবে বলে দিচ্ছি একদম নুন দিলাম হলুদ দিলাম আর একটু ভাজলাম মানে যেটা যেটা আমি করেছি নুন তারপরে আর একটু ভাজার পর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি আর দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়লাম ভালো করে কষা দেখো কষা হয়ে গেছে চিনি দিয়েছি তারপর এইবার কষা এটা হয়ে গেছে এবার এতে আমি জল দেব একটু ঝোলঝোল রাখবো আর তারপর পাঁপড়ে অনেকটা জল টেনে নেবে সেই জন্য একটু ঝোলঝোল রাখবো পাঁপড়টা দেবো তা আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে ফুটে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেলে পাঁপড়টা দেবো তারপর লাস্টে ডিমগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো এটা খেতে খুব ভালো হয় তোমরা ঘরে করে দেখতে পারো তো সেদিনকার ভিডিওটা আপলোড করে রেখে দিয়েছি আমার খেয়ালই নেই তো একসাথে দিয়ে দেবো ওটা তোমরা প্লিজ দেখে নিও বন্ধুরা আর এই রান্নাটা আমি করে দেখাচ্ছি তোমাদের ঝোলটা দিই মানে জলটা দিই ফুটুক আলুগুলো সেদ্ধ হোক তারপর আবার আসছি তো দেখো বন্ধুরা এই যে আমি দিয়ে দিয়েছি আমার আলুগুলো যেগুলো হয়েছে দিয়েছিলাম জল দেওয়ার পর ওগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পাঁপড়গুলো আর ডিমের অমলেট যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি এটা দারুণ লাগে গরম ভাতে খেতে মানে একবার বানিয়ে দেখো শুধু অমলেট যেমন করে করে সেরকম করেই করবে পেঁয়াজ লঙ্কা দিয়ে যেমন করে করো তোমরা ওগুলোকে পিস পিস করে কেটে নেবে আর পাঁপড়টা ভেজে তুলে রাখবে এই যে নামাবার আগে আমি দিয়ে দিলাম আর এতে একটু গরম মশলা দেবো আর যদি ঘি পারো ঘি দিও আমার কাছে এখন অ্যাট প্রেজেন্ট ঘি নেই সেই জন্য আমি শুধু গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো এক হাতে ক্যামেরা করি বলে তোমাদেরকে সবসময় দেখাতে পারি না মশলাগুলো কী কী দিচ্ছি এই যে গরম মশলাটা পত্রির উপর রেখেছি দেখাবার মানে দেখিয়ে দিলাম আর কি তো এই গরম মশলা দিয়ে দিলাম আমার কাছে ঘি নেই তোমরা চাইলে ঘিও দিতে পারো একটু তো এই হয়ে গেল রান্নাটা খুব সিম্পল রান্না তো এটাই আজকে আমাদের মেনু আর বিশেষ কিছু করতে পারিনি কেননা সকালে একটু ব্যাংকের কাজে গেছিলাম আর এই কদিন খুব আমাদের যে সরস্বতী পুজো হয় মেয়েরা মিলে করি সেইটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম তবু আজকে আমি সরস্বতী পুজোর মায়ের বিসর্জনে যেতে পারলাম না কাজের জন্য
তো এই কদিন আমাদের খুব মানে গেছে কাজ আর কি। কালকে খাওয়া দাওয়া ছিল খিচুড়ি, আর নিজেরাই আমরা সব কিছু করি, আর তারপর ট্রেনিংও ছিল কাল সকালে, কাল বিকেলে খিচুড়ি খাওয়া, এসবের মধ্যে দিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে আমি আমার আগের ভিডিওটা আপলোড করতে পারিনি। তো বন্ধুরা প্লিজ সরি, আমি এই এটার সঙ্গে ওটা আপলোড করে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। এই দেখো বিট সিদ্ধ হচ্ছে, আমার হিমোগ্লোবিন কম বলে আমাকে এখন রোজ একটা করে বিট সিদ্ধ খেতে হয়, আর কুলেখাড়া শাক পাচ্ছে না এখন এই মুহূর্তে। তো আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি তো রোজ আর ফল মিলবে না, তাই জন্যই এই মানে জোগাড় আর কি। তো চলো ঠিক আছে, যা আছে যেটা আছে সেটা নিয়ে খুশি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, কি বলবো আর। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকেও অনেক ধন্যবাদ দেখার জন্য, কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও, আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন আসি, এবার এইটা রান্না হয়ে গেল, ভাত হয়ে গেছে, এবার এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি, আমার স্নান পুজো হয়ে গেছে, এবার আমি একটু বসবো, তারপর সবাইকে খেতে দেবো। তো আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন আসি, টাটা বন্ধুরা।